কেমন আছো বন্ধুরা? হ্যাঁ, আশা করি ভালোই আছো। শিক্ষার আলো এইচএস চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি দেখো, আজকে আমি আর একটা অন্য ভিডিও এনেছি, যেটা সম্পূর্ণ আলাদাই বলতে পারো। কারণ দেখো, বর্তমানে একটা এমন সিচুয়েশান বা অবস্থা চলছে, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ইউনিভার্সিটিগুলো বন্ধ, বিভিন্ন কোম্পানিগুলো বন্ধ, এবং সেখানে যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা বা গুরুত্বপূর্ণ জিনিস আমরা কিভাবে করব বা কিভাবে একটা তথ্য আদান প্রদান করব বা কোনো কাউকে আমি কিছু একটা শিক্ষা দিতে গেলে কি করব, এ নিয়ে বর্তমানে বিভিন্ন অ্যাপের মাধ্যমে অনেক কিছু শিক্ষা দেওয়া হচ্ছে। তো এরকমই একটা অ্যাপ, আমি সেই অ্যাপের ব্যাপারে আজকে আমি তোমাদের বলবো, জুম। জুম মিটিং, একটা জুম মিটিং একটা অ্যাপ, ঠিক আছে? সেখানে জুম মিটিং অ্যাপটাতে কি হয় বা এটা কী কাজে লাগে, এ নিয়ে আমি দুচার কথা আগে বলে দিই। তারপরে তোমরা এই অ্যাপটা কীভাবে ডাউনলোড করবে এবং এই অ্যাপটার কীভাবে ব্যবহার করবে, জুম অ্যাপের আমি পুরো বিস্তারিত পুরো ভিডিওটাতে আমি একদম আলোচনা করে দেবো। তো তোমরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। শিক্ষার আলো এইচএস চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমার এই চ্যানেলের সমস্ত ছাত্রছাত্রী এবং হাজারো হাজারো দর্শকবৃন্দ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি যে তোমরা আমাকে যেভাবে সাহায্য করছো বা আমি আমাকে যেভাবে উৎসাহ যোগাচ্ছ বা আমিও অনেক নিত্য নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি, ঠিক আছে? তো চলো দেখো যে কী কী করতে হবে। এখানে এই শিক্ষার আলো এইচএস চ্যানেলে আমি সেইটা আজকে বিস্তারিত আলোচনা তোমাদেরকে করে দিচ্ছি, ঠিক আছে? তো আরেকটা জিনিস বলি যে এই জুম মিটিং অ্যাপটাতে আর কি হয়, যেমন ধরো কোনো স্কুলে ধরো আমি একটা ক্লাস নিচ্ছি ধরো, ঠিক আছে, বা সেটা আমি কীভাবে বোঝাবো, স্কুল না আসে, এখন তো লকডাউন স্কুল বন্ধ, তাহলে স্কুল আসবে না, তাহলে তো ক্লাস কী করে করবে না? তো স্কুলে একজন হোস্ট থাকছে, মানে স্কুল কর্তৃপক্ষ এই মিটিং আইডি মানে ই করছে, তৈরি করছে, সেই মিটিং আইডি এবং পাসওয়ার্ডটা সে প্রত্যেকটি ক্লাসকে বা যে ব্যক্তির সঙ্গে মানে শিক্ষা দিতে চাইছে, যে ব্যক্তিকে বা যে ব্যক্তির সঙ্গে কী বলবো মিটিং করতে চাইছে, আলোচনা করতে চাইছে, সেই ব্যক্তিকে সেই আইডিটা এবং পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হবে, এবং সে আইডি এবং পাসওয়ার্ডটা নিয়েই এটা চালু হবে, মানে মিটিং বা ক্লাসটা বলো বা কোনো গুরুত্বপূর্ণ আলোচনা এগুলো চালু হবে, ঠিক আছে? এ একটা ব্যাপার গেল। দ্বিতীয়ত হচ্ছে যে ধরো বড়ো বড়ো কোম্পানিতে যখন মিটিং হয়, যেমন এই কিছুদিন আগে প্রধানমন্ত্রী আর বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন মিটিং হচ্ছিলো, তখন কীভাবে হলো, এই জুম অ্যাপের মাধ্যমে। এছাড়া আরও অনেক অ্যাপ আছে, তোমরা সেগুলো ব্যবহার করতে পারো, কিন্তু আমি আজকে শুধু জুম অ্যাপের ব্যাপারেই বলছি। তোমরা যদি অন্য অ্যাপের কথা মানে জানতে চাও, তাহলে আমাকে কমেন্টে লিখে পাঠাবে বন্ধুরা, আমি আরও অবশ্যই জানিয়ে দেবো। তো এছাড়া দেখো, লকডাউনে অনেকে স্কুল বন্ধ, এখন সব স্কুলই বন্ধ, সেই বন্ধ স্কুল থাকাকালীনও কিন্তু ক্লাস চলছে। কী করে ক্লাস চলছে? অনলাইনে। এই অনলাইন ক্লাসে কীভাবে করতে হবে, এই নিয়েই আমি আজকে একটু বলে দিচ্ছি, বা এই অ্যাপটারই এইটাই কাজ, ঠিক আছে? তো চলো দেখো প্রথমে কী কী করতে হবে, ঠিক আছে? প্রথমে তোমাদের কীভাবে জয়েন করবে, কীভাবে এই অ্যাপটা ডাউনলোড করবে আমি পুরো বিস্তারিত বলছি। তার আগে বন্ধুরা, আমার এই শিক্ষার আলো এইচএস চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব এখনও করোনি, তারা ইমিডিয়েট সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো। আর আমার শিক্ষার আলো এইচএস চ্যানেলের যত ভিডিও আছে সবগুলো দেখার জন্যে তোমরা এই ভিডিওটার নিচে দেখো একটা লিঙ্ক আছে, ছোট্ট করে সবুজ কালারে দেখো লেখা আছে, সেখানে লেখা আছে কি, হ্যাশ চিহ্ন নেহেলাল শেখ 13, দেখো লেখা আছে নিচে এই ভিডিওটার নিচে, সেখানে দেখো ছোট্ট করে লেখা আছে, ওইখানে তোমরা ক্লিক করো, তাহলে আমি যত ভিডিও আপলোড করেছি সবগুলো তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কী করে জুম অ্যাপটা ডাউনলোড করতে হবে। দেখো আমি প্রথমে চলে যাই প্লে স্টোর, তোমরা প্রথমে প্লে স্টোর অন করবে, প্লে স্টোরে অন করার পরে সেখানে এখানে লিখবে, এখানে লিখবে জুম, ZOOM, জুম। জুম লেখার পরে দেখো জুম ক্লাউড মিটিং, এই যে বা এই যে অনলাইন ক্লাস, এইখানে দেখো এই যে লেখা আছে না জুম ক্লাউড মিটিং, এই যে এইটা, এই অ্যাপটা কথা বলছি আমি, ঠিক আছে? এইটা ভালো করে দেখে নাও, এই যে আমি যেটা দেখাচ্ছি, ঠিক আছে? এইটা এবার এইটাকে ডাউনলোড করে নেবে, তোমরা এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে এটা ডাউনলোডে ফেলে দেবে। দেখো অলরেডি বন্ধুরা আমার ডাউনলোড হয়ে আছে, সেই জন্য আমার এখানে ওপেন দেখাচ্ছে, তো ওপেন করব, ওপেন করলাম, ওপেন করার পরে দেখো একটা পেজ খুলে আসে। এবার এখানে তোমরা এই যে জয়েন এ মিটিং, এখানে ক্লিক করো, এখানে ক্লিক করবে, ক্লিক করবে, দেখো একটা নতুন পেজ খুলে আসছে। আচ্ছা আমি নেটটা অন করি, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। দেখো এরপরে চলে এলো
নতুন একটা পেজ। এবার এখানে দেখো এই যে মিটিং আইডি বলে লেখা আছে না, এই যে উপরে মিটিং আইডি, এই জায়গায় এই জায়গায় তোমরা লক্ষ্য করো এই জায়গাটা মিটিং আইডি। এখানে যে নির্দিষ্ট ক্লাসের জন্য যে মিটিং আইডিটা থাকবে সেটা দিয়ে দাও। যেমন ধরো আমি একটা এখানে দিচ্ছি 7 6 5 দিয়ে একটা মিটিং আইডি, যে ক্লাস 6 বয়ে, যেটা ক্লাস 6 বা 7 যেটাই হোক না কেন আমি এটা ক্লিক করে দিলাম। তোমার যদি না থাকে তো মিটিং আইডি এখানে লিখবে, ঠিক আছে। লেখার পরে এবার দেখো এই যে যেখানে এই যে এই হয় একানি এল এ এল এস আই আর স্যার হেলাল স্যার গুণের যেটা লেখা আছে না, এটা যেহেতু আমার নাম আমি এখানে লিখে রেখেছি, এখানে তোমাদের দেখবে মোবাইলের কোম্পানির নাম লেখা থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে, তোমরা এখানে তোমাদের নিজেদের নামটা দিতে পারো, ঠিক আছে, কোন ক্লাস সেটা দিতে পারো, ব্যাকেটে কোনো অসুবিধা নেই, মানে নিজের ইচ্ছে মতো তোমরা এখানে এডিট করে দিতে পারো। এবার চলে এসো দেখো তার নিচে অপশান আছে জয়েন, এই যে এটা, এই যে দেখতে পাচ্ছ এই যে জয়েন এ মিটিং, এখানে আমি ক্লিক করে দিলাম। দেখো প্রসেসিং হচ্ছে প্রিপেয়ারিং মিটিং, মানে মিটিংয়ের জন্য তৈরি হচ্ছে আর কি। এবার দেখো এখানে আমার এখানে একটা পাসওয়ার্ড আছে, প্লিজ এন্টার ইওর মিটিং পাসওয়ার্ড। এই মিটিং পাসওয়ার্ডটা কি, এটাও তোমাদেরকে কিন্তু যে হোস্ট মানে যে স্কুল বা কোম্পানি বা কর্তৃপক্ষ মানে যারা চালাচ্ছে বা যারা অপারেট করছে ধরো ক্লাস বা কোনো মিটিং বা কোনো আলোচনা সভা বা কোনো গুরুত্বপূর্ণ কোনো জায়গায় কোনো কিছু বোঝানোর জন্যে যেগুলো দরকার আর কি, সেইগুলো করার জন্য যারা পরিচালনা করছে সেখান থেকে তোমাদেরকে একটা আইডি দিয়ে দেওয়া হবে। সে এই সরি মানে আইডি একটা তো দিবেই এবং একটা পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে, সেই পাসওয়ার্ডটা কিন্তু 4 সংখ্যার হবে, সেই 4 সংখ্যার পাসওয়ার্ডটা এখানে লিখে দেবে। দেখো আমি এখানে এই যে এই জায়গাটাতে আমি এখানে লিখে দিচ্ছি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, ধরো এরকম থাকতে পারে 5 5 5 বা 6 6 6 বা কিছু একটা ধরো দিয়ে দিলো, ঠিক আছে। আমি এখানে ধরো একটা পাসওয়ার্ড তোমাদের দিয়ে দিচ্ছি, হয়তো কেউ হয়তো তোমার 400 দিয়ে দিলো বা হয়তো দেখা গেলো 2 0 3 0 আমি একটা পাসওয়ার্ড, ঠিক আছে, একটা জাস্ট আমি দিয়ে দিলাম। তারপরে এবার আমি ওকে, এই যে ওকে দেখছো, এই যে ওকে, এই যে এই ওকেটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখবো একটা নতুন পেজ, এখানে দেখো ইনকারেক্ট মিটিং পাসওয়ার্ড প্লিজ ট্রাই এগেন, তার কারণ আমি যে আইডিটা দিয়েছি সেই আইডিতে যে পাসওয়ার্ডটা লাগানো আছে সেইটা কিন্তু এখানে নেই, সেই জন্যে এখানে 6 6 6 6 এরকম কিছু একটা পাসওয়ার্ড এখানে থাকবে, ঠিক আছে। তো আমি এখানে বলছি না আর কি পাসওয়ার্ডটা কত, তোমাদের নিজের ইচ্ছা মতো দিতে পারো। দেওয়ার পরে এবার তোমরা এখানে ক্লিক করবে, ওপেন করার পরে একটা আর একটা নতুন পেজ খুলে যাবে। এই নতুন পেজ যখনই খুলে গেল তখন দেখো এরকম একটা অপশান দেখাবে। তো এইখানে এবার তোমরা কী করবা, এখানে নিজেদের ইচ্ছে মতো ভালো করে শুনে নাও, এই জায়গাতে তোমরা মানে অটোমেটিক ওপেন হয়ে যাবে এটা। এটা যখনই হোস্ট যখন অন করবে, তোমাদের এখানে হোস্ট যেহেতু অন করা নেই বলে এটা দেখাচ্ছে না, হোস্ট অন করলেই এই পেজটা অটোমেটিক খুলে যাবে এবং সেখানে 2-3টে অপশান দেখতে পাবে। একটা আছে অডিও, একটা আছে মিউট অপশান, তারপরে ভিডিও, যদি আমি ভিডিও চালাতে যাই তাহলে ভিডিও অপশানে ক্লিক করবো, ভিডিও অন হয়ে যাবে, ঠিক আছে। মানে আর আমি বাকি প্রসেসটা বলছি না, এবার ক্লাস শুরু হয়ে যাবে। তো এইরকম করে পুরো প্রসেসটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, তো ঠিক আছে। তো এইভাবে দেখো, আর আমি নতুন করে কিছু বলছি না। এবারে যারা যারা ধরো নতুন করে জিনিসটা জানতে চাইছো, ঠিক আছে, বা শিখতে চাইছো, তারা আমাকে কমেন্টে লিখে পাঠাবে যে কী কী করতে হবে, আমি পুরো ব্যাপারটা তোমাদেরকে আবার হয়তো আমি জানিয়ে দেবো। তো ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত, আমি পরবর্তী আমার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে আমি আলোচনা করব। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ভিডিওগুলি শিক্ষার রয়েছে চ্যানেলের সঙ্গে তোমরা লেগে থাকো, যুক্ত থাকো, আর আমার ভিডিওর আমার এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলি তোমরা দেখতে থাকো। ভালো থেকো, সুস্থ থেকো।